মা তিন ভাই ও তাদের লক্ষ্মী স্টোরকে নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ভাগ্য লক্ষ্মী। ধীরে ধীরে ধারাবাহিকে অনেক পরিবর্তন এসেছে। তিন ভাইয়ের মধ্যে বোধায়ন রূপায়ণ যেমন তেমন, ছোট ভাই শুভায়ন দর্শকের কাছে খুবই পছন্দের হয়ে গেছে। শুভ রিয়া এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ। অনেকেই শুভর বাস্তব জীবন সম্পর্কে জানতে চাইছিলে, তাই এই ভিডিওতে তার সম্পর্কে অনেক কথা জানব, পরিচয় করব তার সেই বিশেষ মানুষটির সাথে যাকে তোমরা চিনলেও চিনতে পারো। এখানে শুভর ভূমিকাতে অভিনয় করেছেন পারব্ধি সিংহ। এক সময় স্বপ্ন দেখতেন একদিন একটা বড় মাপের টেনিস খেলোয়াড় হবেন। রানাঘাটের সেই ছেলেটার পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না, সব সময় খেলা আর খেলা। কিন্তু একটা বাজে ঘটনা তার স্বপ্নকে কেড়ে নেয়। অভিনেতার কথায়, আমি যখন ক্লাস টেনে পড়ি সেই সময়ে চিট ফান্ড কাণ্ডে বাবার প্রচুর টাকা চলে যায়, ফলে খেলাটা ছেড়ে দিয়ে কি করব ভাবতে থাকি। আয়নায় নিজেকে দেখতাম, ভালো লাগতো, তাই অভিনয় শিখব বলে মনে করি। একদিন আকাশ আর্টের অফিসে গিয়ে ছবি দিয়ে আসি, তারপর স্বপ্ন দেখে মন সিরিয়ালে ছোট্ট একটি রোল করি, সেখান থেকেই তার শুরু। তারপর একে একে আশালতা, ইরাবতীর চুপকথা এবং বর্তমানে ভাগ্যলক্ষ্মীতে তিনি অভিনয় করছেন। রানাঘাট কলেজ থেকে পড়াশোনা করেছেন, যদিও কাজের চাপে এখনও পরীক্ষা দেওয়া হয়নি তার। অভিনেতার জন্ম তারিখ 2রা এপ্রিল। বাস্তবে তার সেই বিশেষ মানুষটির নাম অবনিকা বিশ্বাস। মাঝে মাঝেই তাদের একসাথে দেখা যায়, যদিও তারা এ বিষয়ে এখনও কিছু বলেননি, কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া ফলো করলেই খুব সহজেই এটা জানা যায়। তো বন্ধুরা, ভাগ্যলক্ষ্মী সিরিয়ালে শুভকে কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।